বোনেরা আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস শুরু হয়েছে, আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা অভিনন্দন। রমজানুল মোবারক। এবারকার রমজান মাস এসেছে একটা ভিন্ন আঙ্গিকে। সারা বিশ্বব্যাপী মহামারীর প্রকোপ, মহামারীর তীব্র হিংস্র থানা থাবা আমাদের দেশে আঘাত এনেছে। মানুষ ভীত সন্ত্রস্ত, বিভিন্নভাবে সমস্যায় দিন কাটাচ্ছে। কিছু মানুষ চরম সংকটে দিন কাটাতে হচ্ছে, তাদের জীবিকা হারিয়ে ফেলেছে, তাদের অনেকের খাদ্য সংস্থান নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। এই পরিস্থিতিতে যারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন এনজিও কর্মীরা সরকার সহ সরকারের সঙ্গে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে এই দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের যে ভাই ও বোনেরা বিভিন্নভাবে তাদের যা আছে তাই নিয়ে আপনারা যে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা থাকলো। আর যা এই চরম সংকটের দিনে যে চিকিৎসক সমাজ, যারা প্রথম সারির যোদ্ধা, তারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্নভাবে এই রোগের সেবা আত্মনিয়োগ করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় পার্টির ডাকে সাড়া দিয়ে বেশ কিছু চিকিৎসক তারা টেলিমেডিসিনের মাধ্যমে আমার দেশবাসীকে এই দুঃসময়ে সহায়তা করার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকবে। আসুন আমরা এই রমজান মাসে আমরা আল্লাহর কাছে তার যে রহমত, বরকত এবং নাজাতের যে সুযোগ উনি দিয়েছেন, এটাকে আমরা পূর্ণভাবে ব্যবহার করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে এই মহাপ্রলয় থেকে এবং এই মহামারীর কবল থেকে আমাদেরকে রক্ষা করেন, দেশবাসীকে রক্ষা করেন, বিশ্বকে রক্ষা করেন। আমরা আবার পূর্বের বিশ্বে আমরা আবার সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়নে যেন সহজভাবে এগিয়ে যেতে পারি, আল্লাহ যেন আমাদের সহায় হন।